দেখে সাউন পাড়াই ওর মা দেখছে এটা বলে বিয়ে বাড়ি কোন পাটকা ফুটকি কিছু নাই লাল জাতীয় কিছু দেই না আচ্ছা নাই থাক এত ফাঁকা ফাঁকা লাগে গা ছেড়ি রাখ ওই ওই ছেড়ি Yeah.
ওকে ফাট করো ফাট করো, ভেতরে যাবো। তুমি জানো না ভিতরে গেলে কি লাগে? এটা কি আমার বলে দিতে হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক বুঝেছি। আমি তো রূপী মানুষ, তোমাদের জন্য একটি সুপাত্রের প্রয়োজন, সেই জন্য দাঁড়িয়ে আছে। না না, আমরা ফাট করব, আগে ক্যাশ বের করব। ও মোর আল্লাহ, তোমরা ফাট করবা, আমি ক্যাশ দেব। ইয়ে আগে ফাট করবে আমরা, তারপর আমি ক্যাশ দেব। আগে ক্যাশ দাও না, তারপরে ফাট করি। কি ফাট করব এখানে তো? হ্যাঁ এই দেখি দেখি, সালাম সালাম যাব না, সালাম দাদু সাহেব। জি জাহাপনা, বিয়ের কাজ শুরু করুন। তাই করছি জাহাপনা। হ্যাঁ শুরু করুন, আমরা বাহিরে অপেক্ষা করছি। আমাকে বিবাহ পড়ানোর জন্য আদেশ দিয়েছেন। আমি বিবাহ পড়ানোর পূর্বে আমি আগে মেয়ে এবং ছেলে উভয়কে দেখি। আগে মেয়েটাকে দেখে নিই। ঠিক আছে, মেয়ে খুবই সুন্দর, খুবই রূপবান, খুবই গুণবান। এই যে খুব ভালো, খুব ভালো। ভালো তো বুঝলাম, আমি আগে দেখাও তারপরে। এই শুনেন, আপনি আগে বিয়ে পড়ান তারপরে দেখে নিন। তোমাকে তো প্রথমে বলেছি আমি মেয়ে এবং ছাইলা না দেখে বিবাহ পড়াই না। দেখাই লাগবো অবশ্যই। আপনি কিন্তু কিছু মনে করেন না। হ্যাঁ এই যে দেখতেছেন না, এই হইল রহিম। বাল্য বিবাহ করা যে নিষেধ এটা তো আমরা সকলেই জানি। এই বিয়েটার ব্যাপার একান্ত ব্যাপার, বাদশাহ রাজাকে ওদের মাথা বেঁধে না, আপনারা আমার কি সেরে ব্যাথা। আমি আপনার পোষায় দিই। এক কাম করেন আপনি না, এই যে শুনেন আপনারা, আমি বিবাহ পড়াইতেছি, আপনারা মন দিয়ে শুনেন। নিরাজপুর নিবাসী মোহাম্মদ একাপ্পর বাচ্চার ছাইলা, মোহাম্মদ রহিম বাচ্চার সাথে 9999 টাকা দায়িত্ব
বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আপনার।